شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. তারপরে আজকে আমাদের সমাজের লোকে আমরা বলি কি যে এতগুলো মানুষ সব এইরকমই করছে, সব মানুষ এইরকমই করছে, তাহলে কি সবাই ভুল? অনেকে বলে আরে ঘর সেখানে আল্লাহ সেখানে, এটা আবার কেমন কথা? সব ওরাই ঠিক, আমরা এতগুলো মানুষ সব ভুল? বন্ধুগণ দেখুন, এই ভাইরাস, এই ঘর সেখানে আল্লাহ সেখানে, অধিকাংশের ভাইরাস যতক্ষণ পর্যন্ত আমরা মগজ থেকে আউট না করতে পারবো, অ্যান্টিভাইরাস দেশের লোকে যতক্ষণ পর্যন্ত নষ্ট না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত যে কোরআন হাদিসের কোনো ফায়দা দেখতে পাবো না। প্রথম কথা যেটা হচ্ছে, যারা বলছে দশ যেখানে আল্লাহ সেখানে, তাদেরকে বলি আপনি নিশ্চয়ই পবিত্র কোরআন পড়ে না হলে শুনেও হবেন। আপনি সূরা ইউসুফের খবর জানেন, যে ইউসুফ আলাইহিসসালামকে যে হত্যার ষড়যন্ত্র করেছিল তার ভাইরা সংখ্যায় কত ছিল? দশ। ইউসুফ আলাইহিসসালাম একাই, তো ইউসুফ আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্র করেছিল সূরা ইউসুফ বলছে। এখন আপনাদের কি জানা আছে যে ইউসুফ আলাইহিসসালামের দিকে আল্লাহ তাআলা ছিলেন না তার দশ ভাইয়ের দিকে ছিলেন? ইউসুফ আলাইহিসসালামের দিকে। ইউসুফ আলাইহিসসালামের দিকে কেন হলেন? আমাদের যে ধারণা তো ভুল হয়ে গেল, কারণ আমরা মনে করি দশ যেখানে আল্লাহ সেখানে, অথচ কোরআন দ্বারা প্রমাণ হলো যে না, দশ যেখানে আল্লাহ সেখানে নয়, বরঞ্চ হক যেখানে আল্লাহ সেখানে। তাহলে উল্টা কথা হয়ে গেল, আমাদের সমাজ সম্পূর্ণ ভুল করে চলছে, তাই এই ধারণা কারণ ভুল। অধিকাংশ মানুষকে আজকে আমরা সত্যের মানদণ্ড ভেবে নিয়েছি। আপনাদেরকে এটা সাধারণ ভাবে এটা জিজ্ঞেস করি, অধিকাংশ যদি সত্যের মানদণ্ড হয় আর অধিকাংশ মানুষ যদি ভুল না করে, আপনারা বলুন তাহলে নিশ্চয় আপনাদের এলাকাতে বেশিরভাগ লোক তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আছে, কি বলছেন? বেশিরভাগ লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না কেন? আল্লাহ তো বেনামাজি দিকে হয়ে যাবে না? আপনারা দুই চারটে লোক নামাজ পড়ে কি করছেন? আল্লাহ তো বেনামাজি দিকে হয়ে যাবে। যদি দশ যেখানে আল্লাহ সেখানে হয়, তাহলে আল্লাহ দেখুন বেনামাজি দিকে হয়ে যাবে। কারণ শুধু আপনাদের এলাকার কথা বলছিলাম, পুরো মুসলিমের কথা বলছিলাম, পশ্চিমবাংলার কথা বলছি না, ভারতের কথা বলছি না, সারা বিশ্বে যদি আপনি পরিসংখ্যান দেখেন তাহলে বেনামাজির সংখ্যা কি হবে? বেশি হয়ে যাবে। আল্লাহ তাদের দিকে হয়ে যাবে না, তা হবে না। বন্ধুগণ বোঝা গেল কি যে ধর্মটা আমাদের ভুল? আপনারা ভালোভাবে জানেন, অনেকে বলে যে এটা কেউ ভুল করবে, এতগুলো মানুষ সবাই কি ভুল? সবাই কি ভুল না ভুল আপনাদেরকে দেখাচ্ছি। ভাই আপনারা ভালোভাবে জানেন, কমসে কম যা ইসলাম সম্পর্কে জ্ঞান নেই সেও জানেন, বিড়ি সিগারেট গুল জর্দা করিতে কি কি ভিটামিন আছে আপনাদেরকে আপনারা সবাই জানেন। ভিটামিন কি কি আছে? এ বি সি ডি, কোনটা কোনটা ভিটামিন আছে জানেন তো আপনারা? কোন ভিটামিন নাই, কি কথা বলছেন আপনারা? ভিটামিন নাই, ক্ষতি। ভিটামিন নাই তাহলে আশা করি ক্ষতিটা কমসে কম নাই, কি বলছেন? ক্ষতি নেই তো, ক্ষতি আছে বলছেন? আশ্চর্য ব্যাপার, যখন আপনারা এতটাও বুঝতে পেরেছেন যে এতে ভিটামিন নাই তো নাই, ক্ষতি তো ক্ষতি করে অনেক ক্ষতি আছে, এটা যখন আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমি আশা করছি আপনাদের এলাকাতে বেশিরভাগ লোক এগুলো খায় না। খাই বলছেন? আশ্চর্য ব্যাপার, তাহলে বেশিরভাগ লোক যদি এগুলো খায় তাহলে আপনি এটা স্বীকার করতে হচ্ছে যে যখন বেশিরভাগ লোক খাচ্ছে, হয় কেউ বিড়ি সিগারেট গুল জর্দা করে কোনো না কোনো না কোনো কিছু খাচ্ছে, তাহলে নিশ্চয়ই এতে কোনো লাভ আছে। আশ্চর্য ব্যাপার, অনেকে আবার ইমাম সাহেবকে দিয়ে দলিল দেয় যে আমাদের মলি সাহেব জর্দা খায়, জর্দা যদি হারাম হতো তাহলে কি আমাদের মলি সাহেব খেতেন? যদি ব্যাপারটা এমনটাই হতো, ভাই ডাক্তার সিগারেট খাই কি খাই না? আমাদেরকে ধারণা খেতে মলিম সাহেব মনে হয় এটা যদি হারাম হতো তাহলে নিশ্চয়ই মলিম সাহেব খেতেন না, এটা আমাদের ধারণা।
বন্ধুগণ, এটা তো আপনারা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলেন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলেন আপনারা দেখলো ক্ষতিকার। ভারতবর্ষের রিপোর্ট বলছে, আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী, কলম পত্রিকার খবর অনুযায়ী, প্রত্যেক দিন ভারতবর্ষে 2200 লোক মারা যাচ্ছে শুধুমাত্র ধূমপানের কারণে। এই হচ্ছে ভারতবর্ষের রিপোর্ট। আর ইসলামের দৃষ্টি এগুলো হারাম। পরবর্তী বক্তা যেহেতু চলে এসেছে, আমি তুমি সংক্ষেপে আমি বলে দিচ্ছি এই বিষয়টি। অধিকাংশ মানুষকে আজকে আমরা সত্যের মানদণ্ড বানিয়ে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিচ্ছেন, সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 6, যে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার সত্ত্বেও তারা আবার কি করে? শিরক করে। অধিকাংশ মানুষ ঈমান আনার পরে আবার শিরক আমল করে। ওই তো মুজি সাহেব তালি লিখেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাহকে তামিমান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিদ করলো সেই শিরক করলো। তাহলে তাবিদ, আজকে আমরা ব্যবসা করছি, আজকে আমরা তাবিদের ব্যবসা করছি, আর আমরা তো বেশিরভাগ বেনামাজি হয়ে গেছি, আপনারা আগে স্বীকার করলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31 বলেন, ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে না। সুতরাং যদি আপনি সালাত আদায় করেন তাহলে মুসলিমের দলের লোক, আর যদি সালাত ত্যাগ করে দেন তাহলে মুশরিকদের দলের লোক, যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা বলতে চলো তাহলে ওরা তোমাকে আল্লাহর প্রতি বিচ্যুত করবে, ওরা কেবল অনুমানের অনুসরণ করে আর অনুমানিক ভিত্তিক কথা বলে। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন, বেশিরভাগ লোকের কথা বলতে যদি চলো, তাকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে বেশিরভাগ লোকের কথা বলতে চললে কি করবে, তুমি পাপগ্রস্ত হয়ে যাবে। ভাই বেশিরভাগ কথা মতো, বেশিরভাগ লোকের কথা মতো চলতে গিয়ে যদি তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপগ্রস্ত হয়ে যান, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দেন, তাহলে আমাদের সামনে কোরআন হাদিস পেশ করা হচ্ছে আর আমরা অধিকাংশ দোহাই দিয়ে কোরআন হাদিস প্রত্যাখ্যান করছি, তাহলে আমরা পাপগ্রস্ত হব কি হব না? হবে। শুধু পাপগ্রস্ত হবে এটা সঠিক নয়, বরঞ্চ যাদের সামনে কোরআন হাদিস পেশ করা হচ্ছে আর তারা অধিকাংশের দোহাই দিয়ে কোরআন হাদিসকে প্রত্যাখ্যান করছে, তারা পাপগ্রস্ত হবে নয়, বরঞ্চ তারা পাপগ্রস্ত অলরেডি হয়ে গিয়েছে। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 14 বলেছেন, বহু জিন মানুষকে জাহান্নামে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আপনি বলছেন বেশিরভাগ মানুষ জাহান্নামে চলে যাবে, আপনি জানেন সহি আবুল কিতাব সুন্নাহ আল্লাহ রাসূল বলেছেন 72 ভাগে বিভক্ত, আমার উম্মত আরো এক ভাগ বেশি 73 ভাগে বিভক্ত হবে, তার মধ্যে 72 ভাগ জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? 72 ভাগ জাহান্নামে যাবে, এক ভাগ জান্নাতে যাবে, যেটা আমরা জানি। আর মানুষের মধ্যে কত মানুষ যাবে জাহান্নামে জানেন? উঠে দেখুন সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া অধ্যায় নম্বর 60 অনুচ্ছেদ নম্বর 7 হাদিস নাম্বার 3348, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, আদম সন্তানের মধ্য থেকে প্রত্যেক হাজারে 999 জন যাবে জাহান্নামে। কত বললাম? আদম সন্তানের মধ্য থেকে হাজারে 999 জন। তাহলে আজকে যে আমরা বলছি অধিকাংশ মানুষ কি তাহলে ভুল, আপনারা বিভিন্ন ভাবে প্রমাণ দিয়েছে অবশ্যই ভুল, এটা আপনারা স্বীকার করেছেন, তার মানে এই মগজ থেকে এই ভাইরাস দূর হয়েছে বলে আমি আশা করছি। বন্ধুগণ, অনেক কথা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক কথা বলেছেন, অধিকাংশ লোক অজ্ঞ, অধিকাংশ লোক বুঝবে না, অধিকাংশ তারা ভিডিও করবে কমেন্টটা দেবে না। যেমন বললে কাছে পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 100, সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 49, সূরা আরাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 111, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 2, সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 8, সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 36, সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 38, সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 1, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 83, সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 90, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 24, সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 70, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 44, সূরা নাহল সূরা নম্বর 27 আয়াত নম্বর 73, সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 44, সূরা যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 44, ছবি কোনো ইয়ে নাই, আমি লাইট বাড়ালে ছবি অটোমেটিক ঠিক হয়ে যাবে। সময় যেহেতু শেষ, আমি আমার কথা আগে বাড়াচ্ছি না, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় ছিল সমাজের প্রচলিত সমস্যা এবং তার ইসলামিক সমাধান, সেজন্য আমি কিছু সমস্যার কথা বলেছি এবং মূলনীতি আপনাদেরকে আমি বলে দিয়েছি এবং সমস্যাগুলোর সমাধান আমি বলেছি। বন্ধুগণ, আমাদের এত করণীয়, আমাদের করণীয় হচ্ছে যে আমাদেরকে
পবিত্র কোরআন এবং সহি হাদিসে অনুসরণ করতে হবে, না বাপ দাদা, না কোনো মৌলি সাহেব, না কোনো বক্তা সাহেব, না কোনো ইমাম সাহেব, না কোনো হুজুর সাহেব, না অধিকাংশ মানুষ, আমরা সমস্ত ব্যক্তিদের সমস্ত কিছু পরিত্যাগ করে শুধুমাত্র পবিত্র কোরআন এবং সহি হাদিসের কথা আমরা নিঃশর্তভাবে মেনে নেব, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। যদি এভাবে আমরা পালন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, আর যদি বিপরীত কাজ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আমি আমার আলোচনা শেষ করতে যাচ্ছি পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে, সূরা আল-আহজাব আছে, সূরা আহজাব আসসালামু আলাইকুম।